নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে একটি গুরুত্বপূর্ণ আপডেট। আমরা আজ বিকেলেই ঘোষণা করেছিলাম যে মাননীয় শিক্ষামন্ত্রীর ঘোষণা মোতাবেক এখন থেকে কিন্তু মিউচুয়াল ট্রান্সফারের প্রক্রিয়া সম্পূর্ণভাবে অনলাইনে হতে চলেছে। সেই সংক্রান্ত একটি পোর্টালের উদ্বোধনও করেছেন আজ মাননীয় শিক্ষামন্ত্রী, এবং শিক্ষামন্ত্রীর বয়ান মোতাবেক কিন্তু আজ থেকেই কিন্তু এই পোর্টাল কিন্তু কাজ করতে শুরু করে দিল। IOSMS যে সাইট রয়েছে, আমাদের যে স্যালারি সাইট রয়েছে, সেই সাইটেই কিন্তু এই সংক্রান্ত একটি লিংক অলরেডি দেওয়া হয়েছে। আমরা সেই লিঙ্কটিকেও আপনাদের সঙ্গে ডেসক্রিপশন বক্সে শেয়ার করব। আপনারা সেখান থেকে লিঙ্কে ক্লিক করে কিন্তু এখানে চলে আসতে পারবেন। এই সাইটের যে লিঙ্ক, তার গেটআপে দেখুন, এখানে শুরুতেই কিন্তু যে ড্যাশবোর্ডটা আছে, সেই ড্যাশবোর্ডে কিন্তু প্রথমেই আপনার যে লগ ইন প্রসেস আছে, সেই লগ ইন প্রসেসে টিচার লগ ইন আছে। এক্ষেত্রে আপনাকে প্রেজেন্ট স্কুল, যে স্কুলে আপনি এই মুহূর্তে শিক্ষকতা করছেন, সেই স্কুলের যে সাব ডিভিশন সেটা সিলেক্ট করতে হবে। দেন টিচার্স ইউনিক কোড, আপনি যে যে IOSMS স্যালারিতে যেখানে আপনাদের স্যালারি হয়, সেখানে কিন্তু প্রত্যেকটা এমপ্লয়ের একটা করে ইউনিক কোড আছে। আপনি অবশ্যই চাইলে আপনার বিদ্যালয়ের HOI থেকে কিন্তু সেই ইউনিক কোডটি সংগ্রহ করতে পারেন। আপনাদের প্রত্যেকের মাস্টার ডিরেক্টরির মধ্যে যে এমপ্লয়ি ভিউ, এমপ্লয়ি প্রোফাইল রয়েছে, সেখান থেকে প্রত্যেকের এই ইউনিক কোডটি কিন্তু সহজেই পাওয়া যাবে। এবং এক্ষেত্রে লগ ইনের জন্য কোনো পাসওয়ার্ড রাখা হয়নি, রাখা হয়েছে প্যান কার্ড নাম্বার। আপনার যে রেজিস্টার্ড প্যান কার্ড নাম্বার রয়েছে, সেই প্যান কার্ড নাম্বার কিন্তু এক্ষেত্রে দিতে হবে এবং একটি ক্যাপচা কোড দিতে হবে। চলুন আমরা লগ ইন করে দেখি যে এই ওয়েবসাইটে আমরা কিভাবে বাকি যে সমস্ত তথ্যগুলো সেগুলো দেখব। যে মুহূর্তে আপনি লগ ইন করবেন, সেই মুহূর্তে কিন্তু প্রথমে আপনাকে একটা ভেরিফাই OTP বলে অপশন দেবে। এখানে কিন্তু OTP, দেখুন লেখা আছে OTP সেন্ড টু ইউর রেজিস্টার্ড মোবাইল নাম্বার অ্যান্ড ইমেল আইডি। আপনার যে মোবাইল নাম্বার ওখানে রেজিস্টার্ড আছে, সেই রেজিস্টার্ড মোবাইল নাম্বারে কিন্তু এই যে OTP এবং ওয়ান টাইম পাসওয়ার্ড এবং যেটা যাবে সেটা ইমেল আইডি এবং মোবাইল নাম্বার যাবে। আপনাকে সেখান থেকে এই ওয়ান টাইম পাসওয়ার্ডটা কিন্তু দেখে নিতে হবে। এক্ষেত্রে আমরা প্রথমে এই ওয়ান টাইম পাসওয়ার্ডটা দেওয়ার চেষ্টা করব। আমরা এখান থেকে ওয়ান টাইম পাসওয়ার্ডটা প্রথমে আমরা ওয়ান টাইম পাসওয়ার্ডটা দিয়ে যেই প্রসিড বাটনে ক্লিক করব, আমাদের কিন্তু একটা ড্যাশবোর্ড খুলে যাবে। ইন্ডিভিজুয়াল টিচার ওয়াইজ এই ড্যাশবোর্ডটা কিন্তু অলরেডি ওপেন হয়ে যাবে, যেখানে আপনার স্কুল নাম সমস্ত রকম বিষয়গুলো থাকবে। এর নিচে দেখুন দুটো ট্যাব কিন্তু ওপেন হয়ে যাচ্ছে, একটা হচ্ছে মিউচুয়াল ট্রান্সফার ম্যানেজমেন্ট এখানে আছে। এর মধ্যে আপনি কিন্তু দেখতে পাচ্ছেন চারটে এরকম ট্যাব রয়েছে, প্রত্যেকটা ট্যাবের তলায় কিন্তু আপনারা এরকম দেখতে পাচ্ছেন। এখানে প্রথমে দেখুন, প্রথমে আছে আই নো মাই ম্যাচিং অ্যাপ্লিকেন্ট। আপনি যদি আপনার ম্যাচিং অ্যাপ্লিকেন্টকে আগে থেকে জানেন, বা অর্থাৎ যার সঙ্গে মিউচুয়াল করবেন, আপনি সেই প্রসেস আগে থেকেই তার সঙ্গে পরিচয় হয়ে আছে, তাহলে সেক্ষেত্রে আপনি এই বাটনটিতে ক্লিক করবেন। আপনার যে যে যার সঙ্গে মিউচুয়াল ট্রান্সফার হওয়ার কথা, তার যে ইউনিক কোড, সেই কোডটি দিয়ে প্রসিড করলে প্রসেসিং শুরু হবে। এই মুহূর্তে যেহেতু হাতের কাছে আমাদের পুরো বিষয়টি নেই, বা কোনো এমন একজন মিউচুয়াল টিচারের আইডি নেই, ফলে আমরা বাকি প্রসেসটুকু আপনাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না। আশা করি ভবিষ্যতে এই নিয়ে ডিটেলসে আপনাদের সঙ্গে শেয়ার করতে পারবো। আমরা আবার ড্যাশবোর্ডে ফিরে যাই। মিউচুয়াল ট্রান্সফারের মধ্যে দেখুন সেকেন্ড অপশন আছে সার্চ ফর ম্যাচিং অ্যাপ্লিকেন্ট। এখান থেকে কিন্তু আপনি আপনার ম্যাচিং অ্যাপ্লিকেন্ট কিন্তু খুঁজতে পারেন। কী করে পারেন? সেখানে আপনাকে ডিস্ট্রিক্ট দেওয়ার অপশান দেওয়া আছে এবং চুজ সাব ডিভিশন। এক্ষেত্রে কিন্তু আপনি সার্চ বাটনে ক্লিক করলে আপনি এই মুহূর্তে কোনো ডেটা দেখতে পাচ্ছেন না, কারণ ডেটা নাও ফাউন্ড, কারণ এখনও কিন্তু সকলে যে অ্যাপ্লিকেশন যে প্রসেস, সেই প্রসেসটা অনেকেই শুরু করেননি। আস্তে আস্তে এই পুরো প্রসেসটা শুরু হলে কিন্তু এখানে ডেটাবেস তৈরি হবে এবং সেখান থেকে অবশ্যই আপনার ম্যাচিং অ্যাপ্লিকেন্ট কিন্তু দেখাতে শুরু করবে। এই মুহূর্তে যেহেতু এই প্রসেসটি পুরোপুরি শুরু হয়নি, তাই কিন্তু এই কাজটা করা যাচ্ছে না, তাই এখানে আমরা এই মুহূর্তে কোনো তথ্য পাচ্ছি না। আমরা আশা করি আগামীতে আপনাদের এটা নিয়ে আরও ডিটেলসে আমরা কিছু দেখাতে পারবো। দেন ইনিশিয়েট মিউচুয়াল ট্রান্সফার প্রপোজাল, এইটাই কিন্তু যেখান থেকে আপনার কাজটা শুরু করতে হবে। আপনার লগ ইন আইডি দিয়ে এখানে ক্লিক করলেই কিন্তু প্রথমে আপনি আপনার ডিস্ট্রিক্টগুলো চুজ করতে পারবেন। এখানে দেখুন অ্যাড মোর ডিস্ট্রিক্ট অপশন আছে, এখান থেকে বিভিন্ন ডিস্ট্রিক্ট আপনি চুজ করতে পারেন প্রথমে করে, তারপরে সেটাকে কিন্তু এখানে একটা সিলেকশন বাটন আসবে। এই মুহূর্তে যেহেতু আমি আগে থেকে করে রেখেছিলাম, তাই ইংলিশটা এইভাবে দেখাচ্ছে। আপনারা কিন্তু প্রথমে এটা করার পর যেই আপনি সাবমিট করবেন, করলে কিন্তু এরকম একটা অপশান দেখাবে যেখানে আপডেট অ্যান্ড ফাইনালাইজ। যে ফাইনালাইজ আপনি ক্লিক করবেন, অর্থাৎ আপনার যে ডিস্ট্রিক্টগুলো আছে সেই ডিস্ট্রিক্টগুলো সিলেক্ট করে যেই আপনি এটাকে আপডেট ফাইনালাইজ করবেন, তার পরবর্তী কিন্তু প্রসেসগুলো শুরু হবে। অর্থাৎ সেক্ষেত্রে হয়তো আপনার সাবজেক্ট বা আরও ডিটেলসগুলো চাইতে শুরু করবে। আমরা এই নিয়ে আরও পরবর্তীতে ডিটেলস ভিডিওগুলোতে আসতে শুরু করব। এই মুহূর্তে আমরা একটা বেসিক আইডিয়া আপনাদের দেওয়ার চেষ্টা করছি। আরেকটি অপশন আছে ভিউ মিউচুয়াল ট্রান্সফার প্রসেস, এখান থেকেও কিন্তু আপনি আপনার মিউচুয়াল ট্রান্সফার যে অ্যাপ্লিকেশনটা করবেন সেখানে কিন্তু তার বাকি যে প্রসেসিংগুলো আছে সেক্ষেত্রে আপনার কোন কন্ডিশনে আছে সেটা সম্বন্ধে আপনি জানতে পারবেন। অর্থাৎ এই যে বেসিক যে আজকে একটা সাধারণ ধারণা আমরা দেওয়ার চেষ্টা শুরু করলাম যে কীভাবে মিউচুয়াল ট্রান্সফারের যে প্রসেসিং, সেই প্রসেসিংটা শুরু হবে।
আশা করি এই পোর্টালের মাধ্যমে খুব শীঘ্রই বহু শিক্ষক শিক্ষিকা উপকৃত হবেন এবং সরকারের এই সদর্থক পদক্ষেপ অনেক শিক্ষক শিক্ষিকাকে বাড়ির কাছে স্কুলে আসার বা শিক্ষকতা করার সুযোগ এনে দেবে। সকলে ভালো থাকুন, দেখতে থাকুন টিএপিজি এডুকেশনাল ফোরাম। শিক্ষা সংক্রান্ত নিউজ আপডেট পেতে সাবস্ক্রাইব করুন টিএপিজির ইউটিউব চ্যানেলটি।